জন্ম মিয়ানমার, কিন্তু সেদেশের সেনাবাহিনীর নির্যাতনে পালিয়ে আসা রোহিঙ্গারা মানবতার কারণে স্থান পেয়েছে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে। সরকারি অনুদান পাচ্ছে নিয়মিত, সহায়তা পাচ্ছে বিদেশিদেরও, তবুও স্থির নেই রোহিঙ্গারা। বাংলাদেশি কিছু দালালদের হাত ধরে অনেকের কাছে পৌঁছেছে বাংলাদেশি পাসপোর্ট, আবার অনেকের কাছে আছে জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন। নজরদারি অব্যাহত আছে আমাদের, যে এখানে চেকপোস্ট আছে আমরা রীতিমতো তল্লাশি করছি। তাদের বিরুদ্ধে আমরা অ্যাকচুয়ালি জালিয়াতি এবং প্রতারণার মামলা নিয়েছি। তো বাংলাদেশি যদি কেউ সহায়তাকারী থাকে তাদেরও একই অপরাধে তারা অভিযুক্ত হবে। আটক হওয়া রোহিঙ্গারা বলছে 2008 সালের পর থেকেই তাদের হাতে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র আছে। আমার আম্মুর ভোটার আইডি কার্ডও আছে, এখানে ভোটার হয়েছিল যে এর 2008 সালের মধ্যে। ওইখান থেকে আমার আম্মুর বোন চলে আসার পর ওখানে থাকে, আমার একটি ছোট বোন আছে, একে আমার খালামুনির কাছে দিয়ে দিছে। এদিকে চট্টগ্রাম কক্সবাজার সড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ তল্লাশি চালালেও থেমে নেই রোহিঙ্গারা। পুলিশ বলছে রোহিঙ্গারা যেন অপরাধ করতে না পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে। রোহিঙ্গারা আমাদের মানবিক সাহায্যের নামে যদি কোনো অপরাধে জড়িয়ে পড়ে তাহলে তার জন্য আমাদের বিন্দুমাত্র কোনো মায়া থাকবে না, অবশ্যই তাদেরকে আমরা আমাদের প্রচলিত আইন অনুযায়ী তাদেরকে আমরা ব্যবস্থা নেব। আর সমাজবিজ্ঞানীরা বলছে দ্রুত এই সমস্যা সমাধান করা না গেলে অপরাধ প্রবণতা আরও বাড়বে। সরানোর বিষয়টা শুধু সরকার একার পক্ষে রোধ করা সম্ভব নয়, এখানে সামাজিক সচেতনতার ব্যাপার আছে এবং সেটা যদি জোরালো করা যায় তাহলে হয়তো তাদেরকে সমাজে ছড়িয়ে পড়াটা বন্ধ করা যাবে। রোহিঙ্গাদের অপরাধ প্রবণতা কমাতে এবং তারা যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য সাধারণ জনগণকেও সজাগ থাকার আহ্বান আইনশৃঙ্খলা।